আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশার রন্ধনশালা। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে মজাদার স্বাদের মিষ্টি মুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝালমুড়িটা সচরাচর আমরা সবাই খাই, খুবই প্রচলিত একটা খাবার, তবে মিষ্টি মুড়িটাও কিন্তু কোনো অংশে কম যায় না। কুরকুরে মচমচে মিষ্টি স্বাদের এই মিষ্টি মুড়ি ভাজিটি খেতে অসম্ভব মজাদার হয়। বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় বিশেষ করে রং চায়ের সাথে এই মিষ্টি মুড়িটা খুবই ভালো লাগে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। তো আমি প্রথমেই প্যানে 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা এলাচ আর 1 টুকরো দারচিনি। তো দেখুন অলরেডি গুড়টা গলতে শুরু করেছে, গুড়টা যাতে ভালো মতো গলে সেজন্য আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর গুড়টাকে ভালোভাবে নেড়ে ছেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে এক সময় দেখবেন গুড়ের চারদিকে ছোট ছোট বাবলস ক্রিয়েট হয়েছে। তো এইভাবে যখন বাবলসটা পুরা গুড়ের মধ্যে ক্রিয়েট হবে বা বলক চলে আসবে তখন বুঝতে পারবেন গুড়টা রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন আমার গুড়ে বলক চলে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম মতো মুড়ি। মুড়িটা দেওয়ার পর ভালো মতো নেড়ে ছেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় মুড়িটা নরম হয়ে যাবে, যেহেতু গুড়ের সাথে পানি ছিল, গুড়টা গলেও কিছুটা লিকুইড হয়ে গেছে, তাই প্রথম অবস্থায় মুড়িটা নরম হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কিছু নাই, এভাবে ক্রমাগত নেড়ে ছেড়ে ভাজতে হবে। তো এই যে আমি ক্রমাগত নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে আপনারা দেখবেন এক পর্যায়ে মুড়িগুলো আঠালো হয়ে এসেছে এবং একটার গায়ের সাথে আরেকটা লেগে যাচ্ছে। এ পর্যায়ে কিন্তু নাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না, চুলার আঁচটা লোতে রেখে ক্রমাগত নেড়ে ছেড়ে মুড়িগুলোকে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মুড়িগুলো ঝরঝরে না হয়, অর্থাৎ একটার গায়ের সাথে একটা লেগে আছে এগুলো যতক্ষণ পর্যন্ত না আলাদা হয়ে যায় আর মুড়ি থেকে ঝনঝন আওয়াজ আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে ভাজতে হবে। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে এই মুড়ির স্বাদটা অনেক বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন গুঁড়া দুধটা দেওয়ার পর আমার মুড়ির যে আঠালো ভাবটা ছিল সেটাও চলে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মুড়িগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মুড়ি রেডি হয়ে গেছে, মুড়ির কালারও চেঞ্জ হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে, একটার গায়ের সাথে একটা লেগে নেই। এখন এই পর্যায়ে আমি এখানে 1/3 কাপের থেকেও কম পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এবং চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা অবশ্যই গরম গরমই করবেন, কারণ মুড়ি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চিনিটা মুড়ির গায়ে লাগবে না, নিচেই পড়ে থাকবে। আর অবশ্যই চুলাটা বন্ধ রেখেই কাজটা করতে হবে। তো আমি চিনিগুলোকে মুড়ির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে তেজপাতা এলাচ দারচিনি ব্যবহার করেছিলাম ওগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। তো মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম, এখন পরিবেশন করে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল আমার কুরকুরে মুচমুচে মজাদার স্বাদের মিষ্টি মুড়ি। এই মুড়িটা খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা অবসর সময় পার করার জন্য এই মুড়ি নিয়ে বসতে পারেন, নিমেষেই দেখবেন মুড়িও শেষ হয়ে গেছে, মুড়ির সাথে সময়ও পার হয়ে গেছে। আর বিশেষ করে এই মুড়িটা খেতে বাচ্চারা বেশি পছন্দ করবে। কুরকুরে মুচমুচে মিষ্টি মিষ্টি স্বাদের এই মিষ্টি মুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।